দেখো তো আকাশে কি ভীষণ মেঘ করেছে, আজকে সারাদিন বৃষ্টি থামার নাম আবার শুরু হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে জানো তো আমার এখানে ভীষণ 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 বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি আজকে রান্না করে ফেলেছি কি বলো তো, কি ধরেছো? বৃষ্টির জন্য সব থেকে মজার খাবার মানে খিচুড়ি আর ভাজা, মানে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সব কিছু দিয়ে। তো গন্ধ সত্যি অসহ্য করা যাচ্ছে না, তো এবার আমাকে বেড়ে ফেলতেই হবে, কারণ খাওয়ার জন্য আমার পেটটা চোটো করছে, খুব খিদে পেয়েছে। তো কলা পাতা পাতা হয়ে গেছে, হ্যাঁ সব কিছু মোটামুটি রেডি, কোনো কিছু বাকি নেই। সামনে শুনছি ঝড়টা হবে, এটা খুব বেগুন ভাজা। আমারটা কোথায় গেল? এই যে আমারটা আলু ভাজা, আমারটা পাঁপড় ভাজা। চলো এবার ডেকে নিই, ডেকে নিয়ে ঝমঝম খেতে বসে বলি। ওকে শোনো, চলে এসো আগেই খেয়ে নিলাম, হাই বলে সময় নেই। কি ভাবি রেসিপিটা দেখাচ্ছি না, আমি খেতে থাকি, রেসিপিটা দেখে নাও। হে, তো আমি চলে এসেছি রান্নাঘরে, আমি তেলটা গরম করে নেবো প্রথমে, আর এতে আমি আগে ভাজাগুলো ভেজে নেবো, তারপর আমি খিচুড়িটা রান্না করবো। তো চলো, বেগুনগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভেজে নেবো। হয়ে গেছে আমার বেগুন ভাজা, এবার আমি এটাকে তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব, গোল গোল করে আলু ভাজা দারুণ লাগে খেতে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সেটাও আমি তুলে নেব। আর আমার খিচুড়ির জন্য এখানে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, চেরা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। তো এগুলো দিয়েই আমি খিচুড়িটা করব। ও আর সঙ্গে লাগবে আমার ডাল, সেটা হচ্ছে ভিজিয়ে রাখা মসুর ডাল আর ভিজিয়ে রাখা মটরের ডাল। তো হয়ে গেছে আমার। ও আর চালও লাগবে। তো তেল গরম আমার, তার মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। তো তেজপাতাগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া 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 করে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপক গন্ধ বেরোচ্ছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দেবো আদা, সব একসাথে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। জলটা নিজেদের পরিমাণ মতো দেবো। তো দিয়ে দিয়েছি জল, আমি 500 মতো চালের খিচুড়ি করছি, যার জন্য আমি আমার পরিমাণ মতো জল দিচ্ছি। দিয়ে দেবো এবার হলুদ, এক চামচ মতো হলুদ আমি এখানে দিয়ে দিলাম। কালারটা ব্যাপক চলে এলো, এবার আমি ভালো করে নেড়ে দেবো। এবার আমি দিয়ে দেবো একটি ভিজিয়ে রাখা মটরে ডাল। তো ডালটা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, তারপর দেবো মসুরির ডাল। দিয়ে দিলাম আমি মসুরির ডাল, এবার আমি এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো যতক্ষণ না ডালটা হাত সেদ্ধ হয়ে যায়। দেখি, হ্যাঁ হয়ে গেছে আজ সেদ্ধ মসুর ডাল। এর মধ্যে দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা, মানে ধুয়ে ভিজিয়ে রাখা আতপ চাল। তো চলো আতপ চালটা আমরা এবার দিয়ে দিই। ট্যান ট্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু মানে রেখে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়, মানে পুরো খিচুড়িটা হওয়া পর্যন্ত। তো হয়ে গেছে আমাদের খিচুড়ি। এবার আমি দিয়ে দেবো চিনি, নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দেবে, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী ভালো লাগে। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তো আমার এবার খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ব্যাপক গন্ধ বেরোচ্ছে, বিশ্বাস করতে পারবো না কি দারুণ গন্ধ বেরোচ্ছে এবার থেকে।
সো এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলা। ও মশলাটার মধ্যে মানে আমি জিরে আর ধনে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে এটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এটাতে সত্যি খিচুড়ির গন্ধটা মানে স্বাদটাই বলতে পারো অন্যরকম করে দেয়। দিয়ে অবশ্যই দেখবে কেমন। তো হয়ে গেছে আমার খিচুড়ির রান্না। এবার এটাকে আমি রেখে দেবো, গ্যাসটা অফ করে দেবো, থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মনে থাকবে তো? তুমি যা বলার বলে যাও, আমি খেয়ে যাই। হ্যাঁ তুমি খালি খাওয়ার জন্যই তো বসো, রান্নায় একটা হেল্প না, হ্যাঁ খালি খেতে আসে। কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে। তো যখন মনেই করছিলাম কালকে রাতেই মনে করেছিলাম করবো, তো করে উঠতে পারিনি। আবার হাত সরিয়ে দে, আমি তো একটু নেবই কারণ আমার খুব খুব ভালো লেগেছে। খিচুড়ি মনে হয় থাকবে না, পুরোটাই শেষ করেই উঠবে। দেখা যাক। একটা লঙ্কা দাও না, অনেকগুলো পড়েছে। তুমি লঙ্কা খাবে? তোমার আর আছে লঙ্কা? আমার কাঁচা আছে তো। না তো শুকনো না তোমার। সত্যি গন্ধটা সুন্দর হয়েছে, দারুণ গন্ধ। আর শুধু গন্ধই না, টেস্টটাও সুন্দর। বেগুন ছেড়ে দেবো? নেবো, দাঁড়া খেয়ে নি। সত্যি সত্যি অসাধারণ হয়েছে, জাস্ট তুলনার বাইরে। আর খিচুড়িতে শুকনো লঙ্কাটা আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট এটা। বৃষ্টির মজাটা এই জাস্ট এলো খিচুড়িটা, নাহলে কালকে থেকে দেখো মনে হচ্ছিল না, বোর ফিল করছি। তার মধ্যে আসছে ইয়াস, কি জানি ইয়াস, এবার দেখা যাক। তাই না, জানি না কত দূর কি হবে, খেয়ে তো রাখি। শুকনো লঙ্কা নেবে তুমি? নিলে নিই নাও, আমার লাগে না। না না আমার কাঁচা লঙ্কা বেস্ট, আমার শুকনো লঙ্কা খুব ফেভারিট। আর খিচুড়িতে তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খিচুড়িতে শুকনো লঙ্কা। জাস্ট অসাধারণ। খাওয়ার ভাব থেকে মনে হচ্ছে সত্যি খুব সুন্দরই হয়েছে, না অনেস্টলি সত্যি খুব খুব সুন্দর হয়েছে। যেভাবে বানিয়েছি রেসিপিটা দেখে বানিও, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আমার। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই অসাধারণ হয়েছে। দেবো একটু? না না আর নেবো না, এবার সত্যিই বলছি মন থেকেই বলছি যে আর নেবো না।
দেখে তুমি একটু দিয়ে দিই মনে হচ্ছে একটু নি পেটে বলছে মনে হয় পারবো না হলো বেশ আর দিও না অনেকটা খেয়ে নিছো অনেকটা খেয়ে নিছো আর দিও না তাহলে একটু কমিয়ে শুধু খেতে ভালো হয়েছে জাস্ট সেই জন্য এতটা খেয়ে নিলাম হ্যাঁ একটু ভাতই নিয়ে নিলাম আর কোনো কিছু করার প্রয়োজন নেই খিচুড়ি বাজে থাকলে পাপড় কি হবে আমার পাপড়টা তো শক্ত আছে এই যে ও এটা কারণ আছে তো কেন আমার তো খিচুড়িটা বেশি থানাটা মানে পাতাটা তো ছোট দিয়েছ তুমি খিচুড়ি এইটুকুনি নিয়েছো আর পাতা অতটা বড় সব সময় ভালোভাবে ঝগড়া করবে বেশ করছি সব ভালো ভালো হলো তোমার কাছে না 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 থাক থাক পরে গিয়ে বলবে তো এখন তো ওনাদের সামনে কিছু বলবে না পরে গিয়ে তো আমায় বলবে না আমার দিকে মনে হয় মানে বলতে পারি রুটি দিয়ে খিচুড়ি খুব ভালোই লাগে রুটি দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো মানে কি প্রমাণ করতে চাইছে আমি রান্না করতে পারি না তাহলে খিচুড়িটা ভালো বলছো কেন যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলেছি তুমি কি বলতে চাইছো তার মানে কি সবগুলোই আমার ভালো বলতে হবে মুক্তি আমি না 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 তোমার সবকিছুই ভালো হয়েছে হ্যাঁ কারণ আবার রাতে যদি কিছু খেতে না দাও আমি তো অনেকটা নিয়ে নিয়েছি তোমার ওখান থেকে আমায় দিয়ে দিয়েছ মনে হচ্ছে যেন নিমন্ত্রণ বাড়ি খাচ্ছি এখানে কলা পাতায় মনে হলো বর্ষার দিন তো কলা পাতাটাই ভালো হবে মানে খিচুড়ির সঙ্গে কলা পাতার একটা আলাদা যোগাযোগ বলতে গেলে না বাবা আবার পুরোটা নিয়ে নেবো কামড়েও দিয়েছে আলুর থেকে তো তোমার আঙুলটা ভালো খেয়ে নেওয়া ধান আঙুলটা এটা রুটি মনে হচ্ছে না এটা পাপড়ি মনে হচ্ছে খিচুড়ি বাসে তোমার নরম হয়েছিল আমি তো রাখিনি ও আমি দিয়েছি সেই জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলবে না আজকেরটা এই পর্যন্ত এরপরে আজকে আমার বাসন ধোয়া নেই কলা পাতা খাবার ফেলে দেবো রোদ্দুরি ফেলে দেবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এগুলো ফেলবে তো তুমি ঘুরতে হবে না তো ফেলবে বাই।
অন্য কোনো ফিরে নিয়ে অন্য কোনো নিয়ে চাড়া একজাস্ট এগুলো ভাজতে হবে আমাকে।